বর্তমানে বিশ্ববিদ্যালয় কেমন হওয়া জরুরি বাংলাদেশ প্রেক্ষিত, এই শিরোনামটির উপর খুব সহজ আলোচনা করার চেষ্টা করা হয়েছে। আপনারা যদি এই বিষয়টি নিয়ে ভেবে থাকেন তাহলে এই পর্বটি উপভোগ করতে পারেন। যে মানুষটির শরীরে পোশাক নাই তার স্বাভাবিক চিন্তা হবে পোশাক কেনার সামর্থ্য অর্জন করা। যে মানুষটির খাবার নাই তার প্রথম লক্ষ্য হবে খাবারের সংস্থান করা। অর্থনীতির ভাষায় যাকে আমরা বলতে পারি সীমিত সম্পদের মধ্য থেকে অসীম চাহিদার অতি গুরুত্বপূর্ণ চাহিদাগুলো মিটানো। যে সুতি কাপড়ের সামর্থ্য অর্জন করেনি তার জামদানি চিন্তা করা, বা যে একবেলা খেতে পারে না তার তিন বেলা বিরিয়ানির স্বপ্ন শুধু স্বপ্নই হতে পারে, কোন সম্ভাবনা হতে পারে না। বিশ্ববিদ্যালয় শিক্ষা নিয়ে আমাদের নানা রকম কথা থাকতে পারে, তবে বর্তমান সময়ের চাহিদায় বাংলাদেশে বিশ্ববিদ্যালয় কেমন হওয়া উচিত তার উপর আজকের এই পর্বটি। 18 বছরের শক্তি, সাহস এবং সম্ভাবনা নিয়ে কারোই কোনো সন্দেহ নাই, আর তাই কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী সহ সকল সচেতন মহল এই সময়কে কাজে লাগানোর প্রতি আগ্রহ দেখিয়েছেন এবং একই সাথে গ্রন্থগত বিদ্যা থেকে বেরিয়ে এসে ব্যবহারিক শিক্ষার পরিবেশ তৈরির দাবি সকলের। কিন্তু জাতির সবচেয়ে ক্ষতির এবং লজ্জার বিষয় এই যে 18 বছর বয়সের মূল্যবান সময়কে কাজে না লাগিয়ে না লাগার পরিবেশ তৈরি করে আমাদের দেশের অর্থনৈতিক, সামাজিক কাঠামো সহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডকে দুর্বল করে ফেলছি। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীর স্বাভাবিক বয়স তুলনা করলে আমরা দেখতে পাই 18 বছরের সামান্য আগে বা পরে বিশ্ববিদ্যালয়ের জীবন শুরু হয়, কিন্তু এই সম্ভাবনাময় সময়কে বিশ্ববিদ্যালয় সাফল্যের শক্তিতে পরিণত করতে পারছে না, যার নেতিবাচক প্রভাব পড়ছে পরিবার, সমাজ, রাষ্ট্রের সব ক্ষেত্রে। সকল শিক্ষার্থীর মেধা, সৃজনশীলতা এবং আগ্রহ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে 80% শিক্ষার্থী কোনো না কোনো ভাবে ঝরে পড়ে। একটি হিসাবের দিকে তাকালে বিষয়টির ভয়ঙ্কর সত্যতা আমাদের কাছে উঠে আসবে। বিশ্ববিদ্যালয়ের 100 জন শিক্ষার্থীর উপর অনুসন্ধান চালালে দেখা যায় 60% শিক্ষার্থী পরীক্ষার পূর্ব ব্যতীত সিলেবাস বা সিলেবাসের বাইরে তেমন কোনো পড়াশোনাই করে না। এরা অনেক বেশি বিনোদনমুখী এবং অপ্রয়োজনীয় কাজে তাদের জীবনের প্রয়োজনীয় সময়কে নষ্ট করে। 10% শিক্ষার্থী 1 বা 2 মাস আগে থেকে সিলেবাসের পড়াশোনা করে এবং সারা বছরের বাকি সময়গুলো কাজে লাগানোর মতো তেমন কিছুই করে না। 15% ছাত্রছাত্রী বা শিক্ষার্থী 2 বা 3 মাস আগে থেকে সিলেবাসের পড়াশোনা করে, যদিও এক্ষেত্রে শুধু তাদের ফলাফল ভালো করার ইচ্ছাই প্রধান থাকে। আর বাকি 15% শিক্ষার্থী প্রায় সারা বছর স্যারদের কাছে ভালো হওয়ার জন্য, ভালো ফলাফল করার জন্য কিংবা শিক্ষক হওয়ার জন্য সিলেবাস অনুযায়ী পড়াশোনা করে থাকে। উপরের প্রত্যেক গ্রুপে 0 থেকে 8% ব্যতিক্রম আছে যারা সিলেবাসের পড়াশোনার বাইরে সৃজনশীল কাজে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করে, সৃজনশীল চিন্তা করে, কাজ করার চেষ্টা করে বা অন্য কোনোভাবে তার সৃজনশীল মেধাকে বিকশিত করার জন্য সুযোগ সুবিধা খোঁজে এবং সুযোগ সুবিধা পেলে তা কাজে লাগানোর চেষ্টা করে। এই অনুসন্ধানটি আমাদের একটি ভয়ঙ্কর তথ্য দেয় যে বিশ্ববিদ্যালয়ে এসে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা তাদের মেধাকে কাজে না লাগাতে পেরে কিভাবে ঝরে পড়তেছে। বিশ্ববিদ্যালয়ে জ্ঞান সৃষ্টি, বিতরণ এবং সমাজের কাজে লাগানোর কথা থাকলেও আমাদের জ্ঞান তৈরি করাও হয় না, আবার কাজের মূল্যবোধও তৈরি করা হয় না, যার ফলে সমাজের সম্ভাবনাগুলো কমে আসছে। যে বয়সে আমাদের উদ্যমী আর পরিশ্রমী হওয়ার কথা সে সময়টা আমরা বিশেষ কোনো কাজেই লাগাতে পারছি না। আমরা যথেষ্ট আগ্রহ নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়া শুরু করি এবং যথেষ্ট হতাশা নিয়ে বের হই। সম্মান পর্যায়ের শিক্ষার্থীগণ সবচেয়ে বেশি সমাজের কাজে লাগতে পারে, কিন্তু সেই শক্তিকে কাজে না লাগানোর ফলে আমাদের সমাজের সম্ভাবনাময় খাতগুলো নষ্ট হচ্ছে, নষ্ট হচ্ছে দেশের মূল্যবান সম্পদ। বাজেট সহজ ও গভীর বিশ্লেষণে একটি বিনিয়োগ। একটি বাজেটে উৎপাদনশীল সম্ভাবনাময় খাতগুলোতে জোর দিতে হবে এবং তার দীর্ঘমেয়াদী মুনাফা বা সেবা যেন সাধারণে পায় তার ব্যবস্থা রাখতে হবে। আর তাই একটি বাজেটকে যুগোপযোগী সম্ভাবনাময় করার জন্য বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাময় শিক্ষার্থীদের কাজে লাগানোর কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতিতে বিশেষ কিছু পরিবর্তন অবশ্যই আনতে হবে এবং তাৎক্ষণিকভাবে আনতে হবে। প্রয়োজনীয় অনেক পরিবর্তনের মাঝে যে অতি প্রয়োজনীয় পরিবর্তনগুলো আমাদেরকে করতে হবে এবং আমরা এই পরিবর্তনগুলোর মাধ্যমে খুব দ্রুত সফল পাব সেগুলো সম্বন্ধে আমার 4টি সুপারিশ আছে। সুপারিশ নম্বর 1, বাস্তব অবস্থায় এটা আমাদের মানতেই হবে, আমরা জীবনের সম্ভাবনাময় সময়গুলো অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে এসে এবং বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করা পর্যন্ত সম্ভাবনাময় সময়কে প্রয়োজনের চাইতে অপ্রয়োজনে বেশি ব্যয় করি, আর তাই এই সময়কে কাজে লাগানোর জন্য এবং কাজের প্রতি মূল্যবোধ তৈরি করার জন্য সবার জন্য বাধ্যতামূলক 3 থেকে 4 মাস শ্রমের ব্যবস্থা করতে হবে এবং এই শ্রম হবে অবশ্যই বাধ্যতামূলক। বিশ্ববিদ্যালয়ে বিষয়ভিত্তিক কোনো কাজ থাকলে সেই কাজগুলো এবং যদি বিষয়ভিত্তিক কাজ না থাকে তাহলে অন্য কোনো কাজে অবশ্যই তাদের বাধ্যতামূলক শ্রমের ব্যবস্থা রাখতে হবে।
সুপারিশ নম্বর ২, বিশ্ববিদ্যালয়কে ইংরেজি মাধ্যমে করার চেষ্টা না করে সম্পূর্ণ বাংলায় করতে হবে। ইংরেজি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ভাষায় কিছু দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে হবে, যাতে করে তারা সকল দরকারি বইগুলো সহজ অনুবাদ করে আমাদের মাঝে সরবরাহ করতে পারে। বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তি ছাত্র রাজনীতি বন্ধ করে তাদের অধিকার নিশ্চিতে প্রতি চার বা ছয় মাসে আলোচনা সমালোচনার ব্যবস্থা রাখতে হবে, যাতে করে প্রশাসন দায়বদ্ধ থাকে এবং তাদের যে আয় ব্যয়ের হিসাব সেটি স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করতে হবে এবং স্বচ্ছ ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। সুপারিশ নম্বর ৪, শিক্ষকদেরও রাজনীতির সংশ্লিষ্টতা বন্ধ করার পাশাপাশি প্রশ্নপত্র এবং ফলাফল তৈরিতে তাদের প্রত্যক্ষ অংশগ্রহণ বন্ধ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গতানুগতিক পদ্ধতির বাইরে জ্ঞান অর্জন সৃষ্টি এবং বিতরণ উপযোগী একটি পরিবেশ তৈরি করতে হবে। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কোনো মন্তব্য পরামর্শ থাকলে জানাবেন। ধন্যবাদ।